নমস্কার বন্ধুরা বন্ধুরা এই জেট প্লান্টের উপর আমি গত সাত মাস আগে কাজ করেছিলাম তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা ইচ্ছা করেন তো সেটা দেখতে পারেন তখন আমি কি করেছিলাম এই গাছটা ঠিক এই অংশ জায়গা থেকে যে মেন ব্রাঞ্চটা ছিল বা মেন কাণ্ডটা ছিল সেটাকে আমি কেটে ফেলেছিলাম দিয়ে পিছনের যে ব্রাঞ্চটা ছিল সেটা হচ্ছে একটা লাঠির সাহায্যে বেঁধে সোজা করে উপরে তুলে দিয়ে ওটাকে মেন কাণ্ড বানিয়ে দিয়েছিলাম আচ্ছা এই সেই কাটা অংশটা উপরের যে মেন কাণ্ডটা ছিল এটা আমি কাটিং হিসাবে গ্রো করেছি তারপরে আবার এই প্লাস্টিকের পটের মধ্যে ওটাই রিপোর্টিং করে দিয়েছি এটাও এখন নতুন বনসাই তৈরি হওয়ার জন্য গ্রো হচ্ছে আচ্ছা আবার মেন কাজে ফিরে এলাম আর এখন হচ্ছে আমি এই যে যে ব্রাঞ্চগুলো একটু বেশি গ্রোথ হয়েছে বা আনওয়ান্টেড ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলিকে হচ্ছে কেটে ফেলবো কারণ জেট যতই কাটা যায় ততই বুশি হবে আর এই যে যে কটা ব্রাঞ্চ আছে প্রতিটা আমাদের একটা করে তৈরি করতে হবে বন্ধুরা কার সাথে হয়ে গেছে এবার আমি এই এর মেন ব্রাঞ্চটাকে একটু বাঁকাতে হবে এই জন্য আমি তারটা দিয়ে একটু ওয়ারিং করবো করে ব্রাঞ্চটাকে বাঁকিয়ে দিতে হবে ব্রাঞ্চটা এক সাইড হয়ে যাচ্ছে এটাকে একটু স্ট্রেট করে দিতে হবে এটাকে ধরে একটু বাঁকিয়ে দিলেই মোটামুটি স্ট্রেট হয়ে যাবে নমস্কার বন্ধুরা আজকের এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে